السلام عليكم ورحمة الله تعالى وبركاته ومغفرة نحمده ونصلي نسلم على حبيبه الكريم أما بعد دور এবং কাছে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আলোচনাটা শুনছেন এবং দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আসুন হাদিসের আলোকে আমরা জেনে নেই মদিনা শরীফের মর্যাদা তথা কেন আমরা মদিনা শরীফে যাব এই বিষয়টার উপরে আমি আপনাদের সামনে সহি বুখারী শরীফ থেকে কয়েকটা হাদিস তুলে ধরছি আসুন প্রথমে জেনে নেই যেটি সহি বুখারী শরীফের 1189 নম্বর হাদিস যে হাদিসটার বর্ণনাকারী হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আন হাদিসটি হলো ওয়ান আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু তাআলা আন কল আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল লা তুশাদ্দু রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা المسجد الحرام ومسجد الرسول صلى الله عليه وسلم ومسجد الأقصى رواه البخاري এই হাদিসটির সরল অনুবাদ হচ্ছে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত তিনি বলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন বলেছেন তিনটা মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে সফর করা যাবে না যে তিনটা মসজিদে সফর করা যাবে সেই তিনটা মসজিদ হলো এক নম্বর হলো মসজিদুল হারাম তথা মসজিদে হারাম দুই নম্বর হচ্ছে মসজিদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা মসজিদে নববী শরীফ তিন নম্বর হচ্ছে মসজিদুল আকসা তথা বাইতুল মাকদিস অথবা বাইতুল মুকাদ্দাস তাহলে এই হাদিসটাতে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে তিনটা মসজিদে সফর করার কথা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নির্দেশ দিয়েছেন তার মধ্যে একটি মসজিদ হচ্ছে মসজিদে নববী আর মসজিদে নববী হচ্ছে পবিত্র মদিনা শরীফে অবস্থিত তাহলে যারা এই মসজিদের বরকত পেতে চায় তথা মসজিদে নববীতে সফর করবে তারা অবশ্যই মদিনা শরীফে যেতে হবে তার পরবর্তী হাদিস যেটি 1190 নম্বর হাদিস এই হাদিসটারও বর্ণনাকারী হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আন হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন যে ব্যক্তি মসজিদে নববীতে এক রাকাত নামাজ আদায় করবে মসজিদে হারাম ব্যতীত অন্য অন্য মসজিদে 1000 রাকাত নামাজ আদায়ের চেয়ে উত্তম হবে মসজিদে নববীতে এক রাকাত নামাজ আদায় করা তাহলে এই হাদিসটাতে স্পষ্ট আমরা বুঝতে পারি যে ব্যক্তি মসজিদে নববীতে এক রাকাত নামাজ আদায় করবে অনুরূপ একজন ব্যক্তি যদি অন্য কোনো মসজিদে 1000 রাকাত নামাজ আদায় করে তাহলে তার সমপরিমাণ হবে মসজিদে নববীর এক রাকাত নামাজ তাহলে আমরা এই হাদিসটাতে স্পষ্ট বুঝতে পারলাম মসজিদে নববীর মর্যাদা তাহলে যারা এই মর্যাদার কাছে যাবে তারা অবশ্যই মদিনা শরীফে সফর করতে হবে মসজিদে নববীতে যেতে হবে এবার আসুন অপর আরেকটি হাদিস সম্পর্কে আমরা জানি যেটা বুখারী শরীফের 1195 নম্বর হাদিস যেই হাদিসটির বর্ণনাকারী আব্দুল্লাহ আব্দুর রহমান ইবনে জায়েদ আল মাজানি রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল মা বাইনা বাইতি ওয়াল মিম্বারি রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ হযরত মাযানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আমার ঘর এবং আমার মিম্বার এর মধ্যবর্তী যে স্থানটা রয়েছে সেই স্থানটা হচ্ছে রৌদাতুন মিন রিয়াদিল জান্নাহ অর্থাৎ জান্নাতের বাগানগুলোর মধ্যে একটি বাগান তাহলে এখানে আমরা দেখতে পাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা শরীফ এবং মসজিদে নববীর যেই মিম্বর যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন এর মধ্যবর্তী স্থানটা হচ্ছে জান্নাতের একটি বাগান তার পরবর্তী হাদিস যেটি 1196 নম্বর হাদিস যে হাদিসটার বর্ণনাকারী হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আন হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে মা রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা বাইতি ওয়াল মিম্বারি রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ ওয়া মিম্বারি আলা হাউদে রাওয়াহু আল বুখারী এখানে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি অংশ বৃদ্ধি করেছেন যে রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন যে আমার ঘর এবং মিম্বরের মধ্যবর্তী স্থানটা হচ্ছে জান্নাতের বাগানগুলোর মধ্যে একটি বাগান আর সেই মিম্বর যেই মসজিদে নববীর মিম্বরটা যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহিস সালাম খুতবা দিতেন সেই মিম্বরটা স্থাপিত হয়েছে হাউজে কাউসারের উপরে
তাহলে দেখেন মসজিদে নববী, মিম্বর এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা শরীফের মধ্যবর্তী স্থানটা হচ্ছে জান্নাতের বাগান। যারা সেই জান্নাতের বাগানে যেতে যাবে, সেখানের বরকত পেতে যাবে, তাদেরকে অবশ্যই মদিনা শরীফে যেতে হবে। তাছাড়াও আরেকটা বিষয় আমরা দেখতে পাই যে মসজিদে নববীর যেই খুতবার রাসূলুল্লাহ সাল্লাম যেখানে খুতবা দিতেন সেই মিম্বরটা হাউজে কাউসারের উপরে স্থাপিত হয়েছে। তাছাড়াও আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা কাউসারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও আজমত বুলন্দ করার জন্য বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসারের মালিক করেছি, কাউসার দান করেছি। তাহলে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সেই হাউজে কাউসারের মালিক, সেই হাউজে কাউসারের মালিক যিনি, তিনি মদিনা শরীফে রয়েছেন। আমাদের প্রিয় আকা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা শরীফ মদিনা শরীফে রয়েছে সবুজ গম্বুজের নিচে। তার চাইতে আর বড় বরকত আমাদের জন্য কি হতে পারে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ না করলে, সৃষ্টি না করলে, আসমান জমিন লৌহ কলম এমনকি মানব জাতি আমি আপনি কেউই সৃষ্টি হতাম না, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে রহমত স্বরূপে পৃথিবীতে প্রেরণ করেছি আর আমরা সেই রহমত পেয়েছি। আর সেই রহমত যারা পাবার জন্য আনন্দ উদযাপন করবে অথবা খুশি উদযাপন করবে, তাদেরকে অবশ্যই সেই বরকত রহমত পাবার জন্য মদিনাতুল মুনাব্বারায় যেতেই হবে। তাছাড়াও এখানে আরেকটা এই বুখারী শরীফের এই যে বর্ণনাটা যে মক্কা শরীফ এবং মদিনা শরীফের মর্যাদা বা ফজিলত অধ্যায়ে যে বর্ণিত হয়েছে, সেখানে আরেকটি হাদিস আছে যেটা বুখারী শরীফের 1191 থেকে 94 পর্যন্ত এই চারটা হাদিসে বর্ণনা হয়েছে, যেখানে মসজিদে কুবার মর্যাদা বর্ণনা করেছেন যে মসজিদে কুবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের মধ্যে শনিবার সেখানে যেতেন, কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে যেতেন, কখনো বা বাহনে বা উঠে চড়ে যেতেন। সেখানে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরাকাত নামাজ আদায় করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা একটি হাদিস বর্ণিত হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবাতে যেতেন, সেখানে গিয়ে তিনি নামাজ আদায় করতেন। এমনকি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমিও যখন মসজিদে কুবায় যেতাম তখন সেখানে গিয়ে দুরাকাত নামাজ না পড়ে মসজিদে কুবা থেকে ফিরে আসাটা আমি অপছন্দ করতাম, এমনকি আমার পিতা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই একই আমল ছিল। তাহলে কারণ মসজিদে কুবা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে, তখন মদিনায় যেই স্থানটাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছেন, আশ্রয় নিয়েছিলেন, সেখানে একটা মসজিদ নির্মাণ করেছিলেন, সেই জায়গাটার নামই হচ্ছে মসজিদে কুবা, যেটা মদিনা শরীফের প্রথম মসজিদ। সেই মদিনা শরীফের প্রথম মসজিদ মসজিদে কুবারও মর্যাদা রয়েছে। তাই যারা সেই মর্যাদা বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সুন্দর টুকু জারি করতে চাবে, তাদেরকে অবশ্যই মদিনা শরীফে গিয়ে সেই মসজিদে কুবায় দুরাকাত সুন্নত অথবা নফল নামাজ আদায় করতে হবে। তাহলে দেখেন সেই মদিনা শরীফের মর্যাদা কত বেশি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় একটা জান্নাতের বাগান দান করেছেন, এমনকি যেখানে মসজিদে নববী রয়েছে, এমনকি সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক রয়েছে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের রেওয়ায়েতে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে দোয়া করেছেন মদিনা শরীফের জন্য, হে আল্লাহ আপনি মক্কা শরীফকে যেই বরকত রহমত দান করেছেন তার চাইতে দ্বিগুণ বরকত রহমত মদিনা শরীফে দান করেন। এমনকি অপর আরেকটা হাদিসে বর্ণনা করেছেন যে মদিনা শরীফে প্লাগ আসবে না। তাহলে মদিনা শরীফের শান ও আজমত অনেক বেশি, মর্যাদা অনেক বেশি। তাই আসুন আমরা যখনই আজকালকে আমাদের সমাজের মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা এমনভাবে বলে বা বিভ্রান্ত সৃষ্টি করে যে পবিত্র মক্কা শরীফে গেলেই হবে, মদিনা শরীফে যাওয়ার কোনো দরকার নেই, অথবা জিয়ারতের উদ্দেশ্যে মদিনা শরীফে যাওয়াটাও উচিত নয়, বিদা, এমন নানা বিভ্রান্তকর তথ্য দিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করছে, তাদের কাছে এই হাদিসটুকু হোক একমাত্র তাদের এই বিভ্রান্তিমূলক তথ্যের প্রমাণ। আসুন আমরা সবাই এই হাদিসগুলোর উপরে আমল করি, জীবনে একবার হলেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক মদিনাতুল মুনাব্বারায় যাওয়ার এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে গিয়ে সালাম দেবার এবং মনের আশা আকুতি মিনতি বলার তৌফিক আল্লাহ দান করুক।
এই আশা ব্যক্ত করে এই হাদিসটুকুর উপরে আমল করার আহ্বান জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওয়াকিলি দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমাদের